বিশাল কর্তৃপক্ষের অধীনে কমলাসাগর বিধানসভা মধুপুর জামচুমনি এলাকায় রাস্তার পাশে দেওয়ালের কাজকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শুধু তাই নয়, দুর্নীতি অভিযোগও তুলেছে, এমনকি নিম্নমানের ইট দিয়ে এক সাইডে দেওয়ালের কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে। জানা যায়, বিশালগড় ব্লকের অধীন ঠিকাদার সে কাজের বরাদ্দ পেয়ে স্থানীয় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে কিছু তাবড় তাবড় নেতাদের হাত করে নিম্নমানের কাজ করে দিয়ে চলে যাচ্ছে। জানা যায়, সে কাজটি 6 লক্ষ টাকা বরাদ্দ হয়ে আসে। মধুপুর কুনাবন মূল সড়ক থেকে তপন দেবনাথের বাড়ি পর্যন্ত কাজটি বরাদ্দ হয়ে আসে। সামান্য বৃষ্টি হলে সে রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না, কুমোর পর্যন্ত জল জমে যায়, শেষ পর্যন্ত রাস্তার কাজ আরম্ভ করে। কিন্তু প্রথম থেকে অভিযোগ উঠেছিল নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাস্তার একটি সাইড করে দিয়ে চলে যাচ্ছে। জনগণের অভিযোগ, দুই সাইডে পাকা ওয়াল না দেওয়া হলেও কি করে জনগণ আসা যাওয়া করবে? তাদের বক্তব্য, দুই সাইডে ওয়াল দিয়ে মাঝখানে মাটি দিয়ে ভরাট করতে হবে, তাহলে আসা যাওয়া সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে এক সাইড ওয়াল দিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে। দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দৃষ্টি আকর্ষণ করলেও কেউ কিছু বলেনি। জনগণের অভিযোগ, পূর্বে ছিল অনেক ভালো, কিন্তু বর্তমানে যে কাজ করা হয়েছিল বাড়ি থেকে বের হওয়া কষ্টকর। আরও ব্যাপার হলো, যে কাজটি করা হচ্ছে সে কাজের পাশে রয়েছে সিপাহীজলা জেলার পরিষদ সদস্য তথা সিপাহীজলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সিপাহীজলা বিজিবি সহসভাপতি বিশ্বজিৎ সাহার বাড়ির। তিনি একবারের জন্য জনগণের কথা কোনো কর্ণপাত করেননি, এমনকি কাজে ঘুরতেও আসেননি, যার ফলে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এলাকার জনগণ। মানে কি সমস্যা এখানে? এখানে রাস্তার সমস্যা, এই যে রাস্তাটা বিরাট সমস্যা, আমরা চলতে পারি না, জল হয় আটু ধরে, কোনো বিঘ্ন জল হয় রাস্তাটা, যা ধরছে এক সাইডে হলো বা আর সাইডে হল হতো না, এই সমস্যা। আমরা ইট দিয়ে কেমন দিচ্ছে? ইট ভালো না। তো এখন যে রাস্তা এক সাইড দিচ্ছে আর এক সাইড দিব, কী করে দেবো? মানে তারা জানে, আমরাও ফারামোস কী কম কমছে তারাও করতে পারে সব কিছু, তারা কীভাবে এটা রাস্তা বানাতেছে তারাও করতে পারবে। পঞ্চায়েতের কেউ কাজটা করছে এখানে নাকি? না, পঞ্চায়েতের তো আমরা সঠিক জানি না, কারণ একজন কোন জায়গায় কাজ করায় বা টেবার দেয় তাই শুধু আমরা দিয়ে দিই। সমস্যা ধরো না, আমরা আসা যাওয়ার সবারই তো একটা অসুবিধা, বর্ষাকাল আইলে কোমর উস্তি জল হয়, কোনো চলতে অসুবিধা, দশের অসুবিধা, আমারও অসুবিধা, এই আর কি। এখন কীভাবে তারা কাজটা কীভাবে করছে এখানে? তারা একদিকে ওয়াল দিছে, তো আরেকদিকে তারা দেখো একদিকে বলে আইসে ওয়াল। আপনারা একদিন ওয়াল দিলে আসা করতে পারবেন? বিরাট অসুবিধা, এখন ওই তো চলাফেরার অসুবিধা, তো আমি কী করা? আমরা কি দাবি থাকবে এখন? আমরা তো দাবি দুনো দিকে ওয়াল তুললাম, মারি দিয়ে ইডিয়েশনিং দিয়ে দিল তো আরো ভালো। রিপোর্ট, খবর ত্রিপুরা।